আজকে যে হ্যাকটি দেখাবো এটি আমি আমার ইউনিভার্সিটি লাইফে ইউজ করতাম। ভার্সিটির ওয়াইফাই যে ইন্টারনেট স্পিড পাওয়া যেত সেটাতে স্ট্যাক ওভারফ্লো, গিটহাব ব্রাউজ করা যেত, কিন্তু কোনো প্রয়োজনে বড় ফাইল ডাউনলোড করতে গেলে সে সময় আমাকে এই সার্ভিসটি ইউজ করতে হতো। অ্যাপ্লিকেশনটির ব্যবহার আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা কখনোই এটার অ্যাপ ইউজ করবেন না। আমি যেমন প্রয়োজনে শুধুমাত্র ইউজ করতাম খুব কম সময়ের জন্য, আশা করছি আপনারাও প্রয়োজন ছাড়া ইউজ করবেন না। প্রথমে আপনার ডিভাইসটি একটি রাউটারের সাথে কানেক্টেড থাকতে হবে, এরপর অ্যাপটি রান করতে হবে। অ্যাপটির নাম নেটকাট। অ্যাপটি দেখাচ্ছে আমার ডিভাইসটি রুট করা নেই, আমি রুট ছাড়াই ইউজ করব। ওকে, এখানে নেটওয়ার্ক ইউজার্সে 4 লেখা আছে, মানে আমার সাথে এই রাউটারে আরও 3 জন যুক্ত আছে। আমি যদি নিচে স্ক্রল করি তবে দেখুন কানেক্টেড ডিভাইসের নাম, কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এগুলোই দেখাচ্ছে। এখন আমি যদি বামে সোয়াইপ করি, আপনি যাদেরকে ব্লক করবেন তারা এই জেল ট্যাবে লিস্টেড হয়ে যাবে। আমি আবার বামে সোয়াইপ করছি, এখানে একটি পাই চার্টের মাধ্যমে দেখাচ্ছে আমাদের রাউটারে 4টা ডিভাইস কানেক্টেড অবস্থায় আছে এবং 4 জন ইকুয়ালি ইন্টারনেট শেয়ার করছে 25% করে। এখন আমি আবার কার্ড ট্যাবে যাচ্ছি। আমি এখন যাচ্ছি প্রথম যে ইউজার ইন্টেলের ডিভাইস, এর ইন্টারনেট কানেকশনটি আমি স্লো করে দেবো। দেখুন এখানে স্পিড 100% লেখা আছে। আমি যদি এটাকে বামে নিয়ে যাই দেখেন তার স্পিড এখন 25% হয়ে গেল। এখন আমি যদি চাই এই ইউজারের ইন্টারনেট স্পিড 0 করে দেবো তাহলে তার ইন্টারনেট কানেকশন দেখাবে কানেক্টেড আছে, বাট সে কোনো স্পিড পাবে না। এখন আমি বামে সোয়াইপ করছি, ইন্টেল ডিভাইসটি জেল ট্যাবে লিস্টেড হয়ে গেছে। তো এটার ফ্রি ভার্সনে আপনারা অ্যাড দেখতে পাবেন, পেড ভার্সনে আরও কিছু সুবিধা আছে, একসাথে সবাইকে ব্লক করতে পারবেন। অ্যাপটি ইউজ করে দেখুন এবং কমেন্ট সেকশনে জানান আপনার মন্তব্য। অ্যাপটি গুগল প্লেতে অ্যাভেলেবল, ভিডিওর ডেসক্রিপশনে ইউআরএলটি দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভবিষ্যতের ভিডিওগুলো আপনাকে নতুন কিছু শেখানোর সাথে উপকারও করবে। দেখা হবে পরের ভিডিওতে।